বন্ধুরা, আজকে আমরা যোগ সংক্রান্ত অঙ্ক শিখব। তো চলো শুরু করা যাক। যোগ চিহ্ন। এক, দুই, তিন, তিনটি নীল ত্রিভুজ, আবারও তিনটি লাল ত্রিভুজ। তাহলে একত্রিত হলে মোট ছয়টি ত্রিভুজ পাওয়া যায়। আমরা বলতে পারি যোগ অর্থ একত্রিত করা বা সংযোজন। এখন আমরা ছবি দেখে সংখ্যা লেখা এবং যোগ শিখব। একটি লাল বল, দুইটি, তিনটি, তিনটি লাল বল যোগ এক, দুই, দুইটি কালো বল সমান সমান মোট এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটি বল। প্রথমে তিনটি যোগ পরে দুইটি সমান সমান মোট পাঁচটি বল। এক, দুই, তিন, চার, চারটি লাল এরোপ্লেন যোগ এক, দুই, তিন, তিনটি কালো এরোপ্লেন সমান সমান মোট এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, মোট সাতটি এরোপ্লেন। প্রথমে চারটি যোগ পরে তিনটি সমান সমান মোট ষাটটি এরোপ্লেন। এক, দুই, তিন, চার যোগ এক, দুই, তিন, চার সমান সমান মোট এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, মোট আটটি পাখি। প্রথমে চারটি যোগ পরে আবারও চারটি সমান সমান মোট আটটি পাখি। এখন আমরা যোগ সংক্রান্ত কথার সমস্যা দেখব। গতকাল ছয়টি ফুল ফুটেছিল, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আজকে আরো তিনটি ফুল ফুটলো, এক, দুই, তিন। তাহলে মোট কতটি ফুল ফুটলো? মোট নয়টি ফুল ফুটলো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। দুটি মৌমাছি ছিল, এক, দুই, আরো তিনটি মৌমাছি আসলো, এক, দুই, তিন। তাহলে মোট কতটি মৌমাছি হলো? উত্তর পাঁচটি, এক, দুই, তিন, চার, পাঁচ। একটি খরগোশ ষাটটি কাঠ বাদাম সংগ্রহ করল, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। পরে আরো একটি কাঠ বাদাম নিয়ে আসলো, এক। তাহলে মোট কতটি কাঠ বাদাম হলো? উত্তর আটটি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট।